অগ্নিপথ বিক্ষোভ চলছে দেশ জুড়ে বিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিহারে বিজেপির কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেই জানা যাচ্ছে বিজেপির দলীয় কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে গতকাল আমরা দেখেছিলাম বেশ কিছু বিজেপির কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল ভাঙচুর চালিয়েছিল বিক্ষোভকারীরা এবং নতুন করে অশান্তি যাতে বাড়তে না পারে সেই কারণেই কিন্তু বিজেপির দলীয় কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে অগ্নিপথ বিরোধিতায় দেশ জুড়ে চলছে বিক্ষোভ অগ্নিগর্ভ পরিস্থিতি একাধিক রাজ্যে বিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি বিহারে দলীয় কার্যালয়ে বিজেপির দলীয় কার্যালয়ে একেবারে নিরাপত্তা বাড়ানো হয়েছে নতুন করে বিক্ষোভকারীরা যাতে এখানে অশান্তি ছড়াতে না পারে নতুন করে যাতে ভাঙচুর চালাতে না পারে কারণ গতকাল যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে দেখা গিয়েছিল যে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে সেখানে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছিলেন এবং সেই কারণেই আগে থেকেই এই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেই জানা যাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র কলকাতা টিভির পর্দায় বিহারের মসৌদি স্টেশনের দিকে আমরা নজর রাখব সেখানেও কিন্তু বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন পাটনার কাছে যে মসৌদি স্টেশন দেখতে পাচ্ছেন একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একটি বাইক নয় একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মসৌদি স্টেশনের পাশেই দাঁড় করানো ছিল বেশ কিছু বাইক তাতে অগ্নি সংযোগ করা হয়েছে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি অগ্নি সংযোগের ঘটনা কিন্তু রীতিমতো সাধারণ হয়ে উঠেছে আমরা দেখেছি ট্রেন বাস পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বাইকেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি উত্তরপ্রদেশে নয় শুধু বিহারেও কিন্তু সেই একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি পাটনার কাছে মসৌদি স্টেশনের কাছে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিগর্ভ পরিস্থিতি অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে সারা দেশ একাধিক রাজ্যে চলছে এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে উত্তরপ্রদেশ বিহার রাজস্থান উত্তরাখণ্ড তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভ চলছে তবে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কিন্তু রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশ বিহারে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি বিজেপির কার্যালয়ে নতুন করে যাতে অশান্তি বাড়াতে না পারে সেই কারণেই কিন্তু সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে অগ্নি সংযোগের ঘটনা কিন্তু মুহুর্মুহু ঘটছে কিছুক্ষণ আগেই আপনাদের একটি ছবি তুলে ধরেছিলাম সেখানে জেহানাবাদে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে পরপর অগ্নি সংযোগ করা হয়েছে লরি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিহারের পাটনার কাছে মসৌদি স্টেশনের পাশে একটি রাস্তায় পরপর বেশ কয়েকটি বাইক দাঁড় করানো ছিল সেই বাইকগুলিতেও বিক্ষোভকারীরা অগ্নি সংযোগ করেন এবং দাউ দাউ করে জ্বলছে সেই বাইকগুলি সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আরে ভাগা স্যার ভাগা না বড় হ্যাঁ স্যার জেহানাবাদের যে ছবির কথা আপনাদের বলছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর বেশ কয়েকটি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন সেই ছবি রাস্তায় দাঁড়িয়ে ছিল পরপর বেশ কয়েকটি বাস ও লরি সেগুলিতেও কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িগুলি এবং পরিস্থিতি সামাল দিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে শুধুমাত্র রাজ্য পুলিশ নয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও কিন্তু সেখানে মোতায়েন রয়েছে তবে পরিস্থিতি একেবারে যে হাতের বাইরে এমনটা কিন্তু এই ছবি থেকে স্পষ্ট একাধিক জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে শুধুমাত্র ট্রেনে অগ্নি সংযোগ করেই ক্ষান্ত থাকেননি বিক্ষোভকারীরা তারা বাসে অগ্নি সংযোগ করেছেন তারা বাইকে অগ্নি সংযোগ করেছেন কিছুক্ষণ আগে আপনাদের মসৌদি স্টেশনের কাছে ছবি তুলে ধরেছিলাম এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা জেহানাবাদে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে বিক্ষোভকারীরা অগ্নি সংযোগ করেছেন এবং আগুনে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়িগুলি পরিস্থিতি সামাল দিতে পুলিশ কিন্তু তৎপর আমরা দেখেছি যে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন লাঠি হাতে নিয়ে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই টায়ারগুলোকে তারা লাঠি দিয়ে সরিয়ে দিচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি
এরপরে আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরব সেটা বিহারের মুঙ্গেরের ছবি আপনাদের সামনে তুলে ধরব। বিহারের মুঙ্গেরেও কিন্তু বিডিওর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি, মুঙ্গেরে বিডিওর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বিহারের গাড়িতে মুঙ্গেরে বিহারের মুঙ্গেরে বিডিওর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, দেখতে পাচ্ছেন গাড়ির সামনের কাঁচ একেবারে ভেঙে গিয়েছে। শুধুমাত্র অগ্নিসংযোগ নয়, ভাঙচুর চালানো হচ্ছে প্রচুর গাড়িতে, সেখানে প্রশাসনের গাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র কলকাতা টিভির পর্দায়। তারাপুরে বিডিওর গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা, অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুরের ঘটনা কিন্তু মুহুর্মুহ ঘটে চলেছে। পাশাপাশি মুঙ্গেরের রাস্তায় বসে প্রতিবাদে সামিল হয়েছেন ছাত্ররা, সেই ছবি এখন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা বিহারের মুঙ্গেরের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন, হাতে লাঠি নিয়ে তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গিয়ে পৌঁছেছে, কিন্তু পরিস্থিতি যে বেসামাল সেটা ছবি দেখেই স্পষ্ট। দেখতে পাচ্ছেন বিহারের মুঙ্গেরের ছবি, সেখানে রাস্তায় নেমেছেন ছাত্ররা, তারা লাঠি হাতে প্রতিবাদ দেখাচ্ছেন কেন্দ্র সরকারের এই প্রকল্প, অগ্নিপথ প্রকল্প, সেনা নিয়োগের যে অগ্নিপথ প্রকল্প তার বিরুদ্ধে বিরোধিতায় দেশের যুবক সম্প্রদায়। বিহারের মুঙ্গেরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন শুধুমাত্র কলকাতা টিভির পর্দায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রাজ্য পুলিশ তো রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। নতুন করে অশান্তি যাতে না বাড়ে, অশান্তির আঁচ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই কারণেই কিন্তু তৎপর পুলিশ। তবে পরিস্থিতি যে বেসামাল হচ্ছে সেটা ছবি দেখেই স্পষ্ট। বিহারের আড়া বাস স্ট্যান্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তা বিহারের আড়া বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু আইসা তাদের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। তারা পথ মিছিলের আয়োজন করেছেন এবং সেই মিছিল এগিয়ে চলেছে। তারা দাবি জানাচ্ছেন যে কেন্দ্র সরকারের এই যে প্রকল্প, সেই প্রকল্প তারা মেনে নেবেন না। এই যে সেনা, বিমান এবং নৌবাহিনীতে অস্থায়ী নিয়োগ, চার বছরের জন্য, মাত্র চার বছরের জন্য যে অস্থায়ী নিয়োগ, এই প্রকল্পের বিরুদ্ধে তারা গর্জে উঠেছেন, গর্জে উঠেছে সারা দেশ। এবং তার বিরুদ্ধে একাধিক জায়গায় গাড়ি ভাঙচুর করা হচ্ছে, ট্রেন ভাঙচুর করা হচ্ছে, বাইক ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু মুহুর্মুহু ঘটে চলেছে। এবং কোথাও রাস্তায় বসে অবরোধ করা হচ্ছে, কোথাও মিছিলের আয়োজন করা হচ্ছে। তারা বলছেন, তাদের দাবি একটাই যে কেন্দ্র সরকারের এই যে প্রকল্প অগ্নিপথ, সেই অগ্নিপথ তারা মেনে নেবেন না, স্থায়ীভাবে নিয়োগ চান তারা। দেশ জুড়ে কিন্তু তারা একটাই বার্তা দিতে চলেছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা বিহারের আড়াতে পথ মিছিলের আয়োজন করা হয় আইসার পক্ষ থেকে। তাদের দাবি একটাই, কেন্দ্র সরকারের প্রকল্প অগ্নিপথ তারা কোনোভাবেই মেনে নেবেন না, নৌসেনা এবং বিমানে স্থায়ী নিয়োগ চান তারা, চার বছরের এই চাকরি তারা কোনোভাবেই মেনে নেবেন না, যার বিরুদ্ধে গর্জে উঠেছে দেশের যুবক সম্প্রদায়। ছাত্ররাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন। আইসার পক্ষ থেকে একটি পথ মিছিলের আয়োজন করা হয়েছে, সর্বত্রই শুধু বিক্ষোভের ছবি, কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো হচ্ছে, কোথাও লাঠি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। দাবি তাদের একটাই যে অবিলম্বে এই যে নিয়োগ তা প্রত্যাহার করতে হবে এবং স্থায়ী নিয়োগ চান তারা।
নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্র সরকারের কাছে বিজেপি সরকারের কাছে তাদের একটাই দাবি, তারা স্থায়ী নিয়োগ চান। এই মুহূর্তে আপনারা যেটা ছবি দেখতে পাচ্ছেন তা বিহারের আরার ছবি, সেখানে আইসার তরফে একটি পথ মিছিলের আয়োজন করা হয়। পথ মিছিলের কিছুক্ষণ আগেই আপনাদের মুঙ্গেরের ছবি দেখিয়েছি, আবারও আপনাদের সামনে মুঙ্গেরের ছবি তুলে ধরব। মুঙ্গেরের রাস্তায় কিন্তু প্রতিবাদের সামিল, প্রচুর বিক্ষোভকারী আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, প্রচুর বিক্ষোভকারী মুঙ্গেরের রাস্তায়, তারা পথে নেমেছেন কেন্দ্র সরকারের এই যে প্রকল্প অগ্নিপথ, অগ্নিপথের বিরোধিতায় পথে নেমেছেন প্রচুর সাধারণ মানুষ। আমরা স্টেশন চত্বরের ছবি দেখছি, সেখানেও কিন্তু রীতিমতো একই ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের দাবি একটাই, কেন্দ্র সরকারের এই যে প্রকল্প অগ্নিপথ সেই প্রকল্প কিন্তু অবিলম্বে বাতিল করতে হবে, তারা সেনাতে, তারা নৌবাহিনীতে, তারা বিমানে স্থায়ী নিয়োগ চান, দাবি তাদের একটাই। দেশ কিন্তু একেবারে, দেশে কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি গর্জে উঠেছে সারা দেশ, একাধিক জেলায় চলছে বিক্ষোভ, কেন্দ্র সরকারের এই প্রকল্প সেই প্রকল্পের বিরোধিতায় চলছে বিক্ষোভ। শুধুমাত্র যুবক সম্প্রদায় নয়, সাধারণ মানুষও সেই বিক্ষোভের সামিল, অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। এই মুহূর্তে আপনারা মুঙ্গেরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে একটি রাস্তায় জনসমুদ্রের মতো যুবক সম্প্রদায়রা নেমেছেন বিক্ষোভ দেখানোর জন্য, অবিলম্বে এই নিয়োগ, এই প্রকল্প বাতিল করতে হবে বলে দাবি তাদের। আমরা দেখেছি গতকাল থেকে সে একই ছবিতে আমরা নজর রেখেছি, সেখানে প্রচুর ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা একটা ছবি দেখেছিলাম, সেখানে পাটনার মসৌদি স্টেশনের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি একেবারে বেসামাল হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়, নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারাও মোতায়েন রয়েছে, তারা লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। তবে পরিস্থিতি যে একেবারে বেসামাল এমনটা কিন্তু ছবি থেকে স্পষ্ট। বিজেপির দলীয় কার্যালয়ে কিন্তু সেই প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, গতকাল আমরা দেখেছিলাম বিজেপির দলীয় কার্যালয়ে প্রচুর দলীয় কার্যালয়েও কিন্তু ভাঙচুর করা হয়েছিল, এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু বিজেপির দলীয় কার্যালয়ে আজ নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বিজেপির দলীয় কার্যালয়ে। অগ্নিপথ বিক্ষোভ তো জারি রয়েছে এবং এর প্রভাব পড়েছে কিন্তু ট্রেন পরিষেবাতেও, হাওড়া থেকে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। আমরা আপনাদের দেখিয়েছি যে প্রচুর পরিমাণে দূরপাল্লার ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে, যার জেরে কিন্তু সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। বিভিন্ন জাংশন স্টেশনগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, তারা নিত্য যাত্রী যারা, তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছেন। আজকের তারিখে তাদের টিকিট কাটা ছিল, একাধিক ট্রেন বাতিল হওয়ার কারণে তারা সেই ট্রেন পরিষেবা নিতে পারছে না, স্বাভাবিকভাবে তারা সমস্যায় পড়েছেন। হঠাৎ করে ট্রেনগুলি বাতিল হওয়াতে তারা রীতিমতো সমস্যায় পড়েছেন। অনেকে আবার দূরপাল্লার ট্রেনগুলিতে অফিস আসার জন্য ব্যবহার করে থাকেন, তারাও কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছেন। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা দেখছি যে প্রচুর ট্রেন কিন্তু আজকে বাতিল হয়েছে, অগ্নিপথ বিক্ষোভের জেরে প্রচুর ট্রেন বাতিল হয়েছে, সাধারণ মানুষ রীতিমতো সমস্যায় পড়েছেন, কারণ অনেকেরই আজকে ট্রেনের টিকিট কাটা ছিল। যাত্রী হয়রানির ছবিটা ঠিক কীরকম জানতে চাইব। দেখো, অনেকে আজকে হাওড়া স্টেশনে সকাল থেকে এসে একেবারেই বিপাকে পড়েছে, বোর্ডে যখন দেখাচ্ছে একেবারে এক ট্রেন ক্যান্সেল, আট জোড়া দূরপাল্লা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে, এবং তা নয় তিন জোড়া লোকাল ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। তবে হাওড়া স্টেশনে যেসব যাত্রীরা এসেছে, রাতেও যারা এসেছে সকালবেলা ট্রেন ধরার জন্য, তারা একেবারেই তারা বিপাকে পড়ে, তারা কিভাবে বাড়ি যাবে বুঝে উঠতে পারছে না। তবে তবে যেই ট্রেনগুলো ক্যান্সেল হয়েছে তোমাকে বলে বলে দিচ্ছি, হাওড়া রাঁচি এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, ধুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, পাটনা এক্সপ্রেস,
এই ফলকনামা এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের মধ্যে যেটা হাওড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া মেমারি লোকাল, লোকাল ট্রেনের বাতিল হওয়ায় আরও সবচেয়ে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা। হাওড়া স্টেশনে এই লোকাল ট্রেন করে যারা আসে এবং তারা বাড়িও ফিরে যায়, তারা কিভাবে যাবে সেই নিয়ে দুশ্চিন্তা। বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে ভরসা, বাসের ভরসাতে তারা যাতায়াত করছে এই মুহূর্তে। তবে যারা দূরপাল্লা যা এক্সপ্রেস ট্রেনের জন্য যারা সকাল সকাল এসে গেছে, তারা সেখানে এসে দাঁড়া জানতে পারছে ট্রেনগুলি ক্যান্সেল হয়ে গেছে। তারা এই মুহূর্তে হাওড়া স্টেশনে কিছু কিছু লোক যারা বাড়ি ফিরতে পারবে না, তারা হাওড়া স্টেশনে শুয়ে রয়েছে এবং বাকিরা তারা চেষ্টা করছে অন্য কোনো ঘুরপথে যাওয়ার। তবে এই একবারে অগ্নিপথের জেরেই বলা যেতে পারে গত দুদিন ধরে অগ্নিপথের বিক্ষোভে জেলা এবং রাজ্য বাইরে দেশগুলো যেভাবে ভারতবর্ষে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের জেরে একাধিক ট্রেন ক্যান্সেল গত দুদিন ধরে হয়েছে, আজকেও সেই চিত্র দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ জগন্নাথ, কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। বাকি লোক আছে জলসা।